গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে অনেক দিন ধরে অসুস্থতা ভোগ করছি, আর বর এসেছে, তোমরা তো দেখেছো। তো যার কারণে আজকে এসে পড়েছি আমাদের ত্রিপুরার সবচেয়ে বড় হসপিটাল, ILS হসপিটাল, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা সব কিছুই আছে। তো আমার বর সবসময় আমাকে বলে এখানে আসতে, আর যেহেতু আমার বর ফৌজ ডিপার্টমেন্টে আছে, তো আমাদের অনেক রকম সুবিধেও আছে। কিন্তু এরপরও আমি আসি না, কারণ আমার একা আসতে ভীষণ ভয় লাগে। তো আমার বর যখনই আসে তখনই আমি এখানে এসে দেখাই, আর এখানে সব মানে একসাথে সব রকমের, মানে যে ডাক্তার দেখাতে চাইবে সব রকমের ডাক্তারই আছে। তো দেখো, আজকে এসে পড়েছি, অনেক দিন ধরে অসুস্থ, তোমরা জানো, মানে কোনো রকমভাবে চলছিলাম, কিছুই করার নেই। আর এখানে আসলে না অনেকখানি টাইমের দরকার, তো এতখানি টাইম নিয়ে আসার মতন আমার সত্যি সময় নেই, কি বলবো বলো। দুটো বাচ্চা নিয়ে একা একা থাকি, কে দেখবে ওদেরকে? তো আজকে দেখো, ওদেরকে একা রেখেই আমরা এসে পড়েছি, কিছুই করার নেই। আজকে অনেক দিন ধরে অসুস্থ, এর মধ্যে আমার বর আসার পরে আমার হঠাৎ করে মানে পেট ব্যথা, এতটা খারাপ হয়ে গেছে যে মানে কি বলবো, আজকে কতদিন হয়ে গেছে ভালোই হচ্ছে না। তো যার কারণে বর বলছে, আমি ভেবেছিলাম মানে পেট ব্যথা বা পেট খারাপটা ভালো হলে তারপর এসে আমি দেখাবো, কারণ সত্যি আমার শরীরে এত রোগে বাসা বেঁধে গেছে, মানে কি বলবো, কয়টা রোগের কথা বলবো বলো। তো দেখো, এখানে এসে চুপচাপ বসে আছি, আমার মাথাটা ঘুরছে, কিন্তু এরপরও মানে চুপচাপ বসে আছি। বারবার বরকে বলছি যে কেন এত লেট হচ্ছে। সত্যি এখানে এসে দেখছি যে সত্যি মানে মানুষের রোগের শেষ নেই। দেখো কীভাবে বসে আছে সবাই, মানে এতটা ভিড়, প্রচণ্ড ভিড়, যেখানেই যাবে সেখানেই ভিড়, যেখানেই যাবে সেখানেই ভিড়। তো বর টিকিট কাটছে ডাক্তার দেখানোর জন্য, আর আমি এখানে বসে আছি। তো টিকিট কেটে এখানে দেখো আরেক জায়গায় এসে পড়েছি, এখানে বসে আছি, একজন একজন করে দেখছে, তারপর আমার নাম্বার আসলে তো দেখবেই। তো যাই হোক বন্ধুরা, দেখো ছেলে মেয়েকে রেখে এসেছি, ওটাও একটু টেনশন হচ্ছে, বরকে বারবার বলছি দেখো ওদেরকে রেখে এসেছি, কেন জানি না, মানে সত্যি নিজে সুস্থ হওয়ারও দরকার, কিন্তু এদিক দিয়ে ছেলে মেয়েকে কে দেখবে সেটাও মানে মনের মধ্যে একটা কেমন জানি কাজ করছে, কি করব বলো। আমার বর দেখো বসে বসে মোবাইল দেখছে, আর আমার খুব টেনশন হচ্ছে আমার। তো দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওইটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সব কিছু তো আর শেয়ার করা যায় না বলো বন্ধুরা। তো যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই শেয়ার করছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছে, ওগুলো করিয়ে এখন ওষুধ নিতে এলাম। আর এখানে আমার বর দেখো ওষুধ নিচ্ছে, আর আমি এখানে আমার মাথাটা এতটা ঘুরছে যে কি বলবো, এখানে বসে আছি, আর এখানেও দেখো কত ভিড়, সত্যি মানুষ। আর এখানে এসে জানো আমাদের সাথে মানে থাকা, মানে আমার বরের সাথে সার্ভিস করে এমন কয়েকজনের সাথে দেখা হয়েছে, ওদের ফ্যামিলিকেও এখানে দেখাতে এনেছে, দু তিনজনের সাথে দেখা হয়েছে, তো ওটা তোমাদেরকে দেখালাম না। তো মানে ওদেরও মানে সেম একই সমস্যা, হাজব্যান্ড বাইরে থাকে আর ওয়াইফরা বাড়িতে অসুস্থ। তো ওদের সাথেও কিছুক্ষণ কথাবার্তা বললাম, বলে এখন দেখো এখানে দেখো বাংলাদেশ থেকেও লোক এসে দেখায়, বাংলাদেশের জন্য আলাদা করে কাউন্টার খোলা আছে, মানে ওরা এসে ওখানে যোগাযোগ করতে পারবে, সত্যি অনেক। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, তাই এখন চলে যাচ্ছি ঘরে। আর ডাক্তার তো সাজেস্ট করেছে ENT দেখাতে, আর কয়েকটা টেস্ট দিয়েছে, এগুলো তো তোমাদের বললাম। তো ENT দেখাতে সাজেস্ট করেছে, কিন্তু আমি আজকে আর দেখাইনি কারণে তোমাদেরকে তো বললাম যে ছেলে মেয়েকে একা রেখে এসেছি ঘরে, ভীষণ মানে একটা টেনশন হচ্ছে। তো যার কারণে বর কিন্তু বারবার বলেছে দেখাতে, কিন্তু আমি বলছি না আরেক দিন এসে দেখাবো, যেহেতু আরও কিছুদিন আছে তো তখনই দেখাবো। তো এমনিতে টেস্টগুলো করিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা সত্যি মানে মা হয়ে তো সন্তানদের কথা চিন্তা করতেই লাগে, তো যার কারণে টেনশন হচ্ছে, এদিক দিয়ে আমার নিজেকেও সুস্থ হতে লাগবে সেটাও জানি, কী আর করা। তো দেখো ঘরে এসে পড়েছি, আর আমার ঘরে আসার পর আমার মেয়ে দেখো বারবার করে দেখছে,
বলছো মা এখান দিয়ে শুয়ে ঢুকিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাই, দেখো আমার নাম আর ডেটটাও দেখে নাও, দেখতে পাচ্ছ? আর অ্যাকচুয়ালি মানে আমার বর ফোর্স ডিপার্টমেন্টে আছে, যার কারণে ফোর্সদের জন্য কিছু কিছু ছাড় আছে। দেখো এখানে আমার না ডাক্তারের লেখাগুলো মানে খুবই ভালো লেগেছে, কেন বলো তো, বড় বড় করে লিখেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর কিছু কিছু মানে ডাক্তার এমনভাবে ছোটো ছোটো করে লিখে না, বোঝাই যায় না। তো দেখো এখানে ENT সাজেস্ট করেছে, মানে ENT দেখাতে, কেন বলো তো, আমার মানে মাথা যে ঘুরে, ডাক্তার বলেছে কোনো সময় কান থেকেও এমন হয়, তো এই জন্য মানে ENT সাজেস্ট করেছে, ENT দেখাতে। তো যাই হোক সেটাও দেখাবো। তো আমার বরের খুব ইচ্ছে ছিল যে পুরো বডি চেক আপ করাবে, তো আগে দিয়ে মানে মেডিসিনের ডাক্তার দেখালাম, এই কারণে আমার আগে পেটটা ঠিক হওয়া দরকার, তারপর গিয়ে অন্য রোগের কথা বলবো। মানে এখন মানে ILS হসপিটালটা আমার এখন কি বলবো, দুদিন পরে পরে যেতে লাগবে, কিছুই করার নেই, বর যতদিন আছে অতদিন এভাবে গিয়ে আগে নিজের চিকিৎসা হতে হবে, না হলে আমার ছেলে মেয়েকে কে দেখবে বলো, তার কারণে যাব, কিছু করার নেই। তো দেখো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। তো বন্ধুরা যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি, আর মানে কী আর বলবো। দেখো এখানে ওষুধগুলো কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আর কি দেখাবো, তো টাটা বন্ধুরা, বাই বাই।